আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রেজালা। চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজ আর মজাদার একটা চিকেন রেজালা রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন রেজালা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। এখানে আমি হার্ড চিকেনটা ব্যবহার করছি। আপনারা চাইলে ফার্মের মুরগিও এখানে ব্যবহার করতে পারবেন। তো যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু এই রেজালাটা তৈরি করে নিতে পারবেন। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন এর মধ্যে 4টা এলাচ দিয়ে দিলাম, দিচ্ছি 2টো তেজপাতা, আরও দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এবার গরম মশলাটাকে হালকা তেলের মধ্যে একটু ভেজে নিব। গরম মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব, পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত কিছুটা সফট না হয়ে যায়। পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা রসুনটাকে হালকা করে কিছুটা ভেজে নিব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, তবে আমি সাধারণত রেজালায় হলুদ গুঁড়া ব্যবহার করি না, তাই আর দিলাম না। মশলাটাকে হালকা কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলা থেকে তেলটা উঠে আসা পর্যন্ত। যখন মশলাটা এরকম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর চিকেন কিন্তু এখানে রেগুলার কাট করেই কেটে নিয়েছি আমি। এবার মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে চিকেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি থেকে একটু কম করে অপেক্ষা করব 7-8 মিনিটের মতো, মোটামুটি চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে আসা পর্যন্ত। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর চিকেন থেকে বেশ অনেকটাই পানি উঠে এসেছে। এবার চিকেনগুলোকে আমি একসঙ্গে ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটাকে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা টেনে চিকেনটা কষে আসা পর্যন্ত এভাবেই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন তেলটা উঠে এসেছে এবং চিকেনগুলো কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়াও হয়ে গিয়েছে। আপনারা যদি ফার্মের চিকেন ইউজ করেন বা ব্রয়লার মুরগিটা ইউজ করেন, সেক্ষেত্রে মাংস সিদ্ধ করার জন্য কোনো পানি ব্যবহার করতে হবে না। চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু এখানে হার্ড চিকেন বা লেয়ার চিকেনটা ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানিটা ব্যবহার করলাম। এখন আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো অপেক্ষা করছি মাংসগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, আর মাংসগুলো সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি একটা স্পেশাল মিক্সচার রেডি করে নিব। এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি ছড়ানো টক দই, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। আপনারা এখানে অন্য যে কোনো বাদামও ব্যবহার করতে পারবেন। এবার এই সব কিছু একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর এই মিশ্রণটা আমি পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। বেশ কিছুক্ষণ পরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছি, চিকেনগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। যদি ব্রয়লার চিকেন দিয়ে করেন সেক্ষেত্রে তো মাংসটা কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে, আলাদা পানির দরকার নেই। আর হার্ড চিকেন দিয়ে করলে জাস্ট পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত কিশমিস এবং 2টো আলুবোখারা। আলুবোখারাটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে যে টক দই পেঁয়াজ বেরেস্তা আর বাদাম দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিলাম, সেই মিশ্রণটা। এবার চিকেনের সঙ্গে এই সব কিছুকে একসঙ্গে মিশিয়ে এভাবেই নেড়ে চড়ে আরও প্রায় মিনিট পাঁচেকের মতো রান্না করে নিব। সব কিছু আরও মিনিট পাঁচেক রান্না করে নেওয়ার পরে এখন আমি রেজালার গ্রেভির জন্য ব্যবহার করছি এখানে 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করা লিকুইড গরুর দুধ। আর রেজালার গ্রেভিটা দুধ দিয়ে করলেই কিন্তু খেতে সব থেকে বেশি ভালো হয়। আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারবেন, তবে টেস্টটা বেশি পারফেক্ট আসে দুধ ব্যবহার করলে। দুধ দিয়ে নেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে করে আমি 5-7 মিনিটের মতো জাল করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু লোতেই রাখবেন, তা না হলে নিচে কিন্তু খুব সহজে ধরে যাবে। এবার ঢাকনা খুলে এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আরও দিচ্ছি এখানে খুবই সামান্য কয়েক ফোঁটা কেওড়া জল। কেওড়া জলটা জাস্ট সুগন্ধের জন্য, যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আরও প্রায় 8-10 মিনিটের মতো রান্না করে নিব মোটামুটি লো হিটে, যাতে করে নিচে কোনোভাবেই পোড়া না লাগে। আর এই পর্যায়ে একটু নাড়াচাড়া করবেন কিছুক্ষণ পরপর, কারণ খুব সহজেই এই পর্যায়ে নিচে লেগে যায়। যখন তেলটা সম্পূর্ণ উপরে উঠে আসবে, গ্রেভিটা ঘন হয়ে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে চিকেন রেজালা রেডি। আমার চিকেন রেজালাটা একদম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে এবং তেলটাও উপরে উঠে এসেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই সহজ আর মজাদার চিকেন রেজালা। পরিবেশনের আগে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে নিচ্ছি। গরম গরম পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, খেতে খুবই মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।